वेलकम टू माय यूट्यूब चैनल सोहाग आछि आपनार साथे। आजकेर भिडियोते आमी आपनाके देखाबो होच्छे ओप्पो F1S 464 वेरिएंटेर बेश चमत्कार एई दुटा स्मार्टफोन। एकटा होच्छे गोल्ड कलर आर एकटा होच्छे रोज गोल्ड कलर। तो दुईटा कलर ही आमार काछे बर्तमाने अवेलेबल रयेछे। एई जे आपनारा देखते पाच्छेन एई फोनटा आमार होच्छे 100% चेक करा शेष। এই ফোনটা 100% ওকে আছে, সবকিছুই চেক করা চাই শেষ। এই যে দেখতে পাচ্ছেন আমার এখানে এই যে নাম্বার এ হচ্ছে কল দিয়ে চেক করা হয়েছে। এখন হচ্ছে যে সোশ্যাল মিডিয়ার যে অ্যাপসগুলো রয়েছে এগুলো হচ্ছে যে দেখেন ইনস্টল করা রয়েছে। তো এই ফোনটা আমি একটু পরেই সিমটা লাগিয়ে এটাও চেক করবো, আর হচ্ছে যা যা সফটওয়্যার আপডেট দেওয়া দরকার সবগুলোই আপডেট দিব। তো এই ফোনটার আগের প্রাইস ছিল হচ্ছে 5800 অথবা হচ্ছে 6200 টাকা, এরকম করে আমাদের সেল ছিল। আগে ছিল হচ্ছে 6200, এরপর দাম কমে হয়েছে 6000, এরপরে 5800। তো আজকে আমি আপনাকে এই ফোনটার দাম আরও অনেকটাই কমিয়ে দিব। তো সেটা হচ্ছে এই ফোনটা যদি এখন আপনারা নেন তাহলে ফোনটার প্রাইস পড়বে হচ্ছে মাত্র 5200 টাকা। 100% অরিজিনাল ফোন, এই যে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ হচ্ছে ব্র্যান্ড নিউ কন্ডিশন। যারা হচ্ছে কন্ডিশনটা একটু ভালো চাচ্ছেন তারা এই ফোনগুলা দেখতে পারেন। এটা হচ্ছে একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনের। আর এই ফোনগুলোর সাথে আপনারা হচ্ছে 7 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আর হচ্ছে 1 বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন। এই যে দেখতে পাচ্ছেন নিচে গ্যারান্টি স্টিকারগুলো লাগানো রয়েছে। তো যারা হচ্ছে এই ফোনগুলো নিতে চাচ্ছেন তারা অবশ্যই ডেসক্রিপশন বক্সে থাকা নাম্বারে এখনই আমার সাথে যোগাযোগ করুন। খুব অল্প কিছু এই ফোনগুলো আমার কাছে স্টকে রয়েছে। আশা করছি আগামী মাস থেকে এই ফোনগুলো আর পাওয়া যাবে না, যেহেতু সাপ্লাই নেই স্টক লডের ফোন এগুলা। যদি আবার নতুন স্টক আসে সেটা দেখা যায় আস্তে আস্তে জানুয়ারি মাস অথবা ফেব্রুয়ারি মাস পর্যন্ত চলে যেতে পারে এই ফোনগুলোর যদি নতুন স্টক আসে। তো যাদের প্রয়োজন তারা এখনই নিয়ে নেন, তখন যদি আবার যখন মার্কেটে না থাকবে চাহিদা বেড়ে গেলে দেখা যায় এই ফোনগুলোর দাম অনেকটা বেড়ে যাবে। যেহেতু এখন দামটা কম আছে তো আশা করি এখনই আসলে নেওয়ার সুবর্ণ সুযোগ এই ফোনগুলো। তো এই ফোনগুলোর সাথে আপনারা হচ্ছে একটা বক্স পেয়ে যাবেন, ফোনটার যে বক্স আর হচ্ছে চার্জার কেবল পেয়ে যাবেন, চার্জার আর হচ্ছে কেবল। আর এই ফোনগুলোর সাথে তো 1 বছরের ওয়ারেন্টি আছেই। এই যে দেখতে পাচ্ছেন স্টিকার লাগানো রয়েছে, স্টিকারটা আপনারা যদি 7 দিন পর্যন্ত রাখতে পারেন উপরের পলিটা সহ তাহলে হচ্ছে আপনাদের যে কোনো প্রবলেম হলে সেটা হচ্ছে রিপ্লেসমেন্ট গ্যারান্টিতে আপনারা নিতে পারবেন। আর আমার ফোনগুলো আমি দেখা যায় যেহেতু 100% চেক করে পাঠাই, দেখা যায় 100-এর মধ্যে একটা বা দুইটা এরকম কোনো কারণবশত রিপ্লেস আসে। তো যেহেতু আমি 100% চেক করি তো আমার ফোনগুলো রিটার্ন আসে না, কুরিয়ারে দিই, ওগুলো দেখা যায় হচ্ছে সার্ভিস ওয়ারেন্টিতে চলে যায়। তো কাস্টমার দেখা যায় কুরিয়ারে যখন নেয় তখন আসলে আর ওইটা চিন্তা করে না, যেহেতু 6 মাস 1 বছর চালানো হয়ে যায়। মিনিমাম 6 মাস যদি ভালো চলে, ভালো সার্ভিস দেয় তখন আসলে আর সার্ভিস ওয়ারেন্টির চিন্তা করে না। তখন দেখা যায় টুকিটাকি সমস্যা হলে 150 টাকা দিয়ে তার এলাকা থেকে নিজেই এই ফোনগুলো সারিয়ে নিতে পারে। আর যদি আমার কাছে দেয় সে ক্ষেত্রে যদি কোনো পার্টস লাগে পার্টসের দামটা দিলে আমরা হচ্ছে ফ্রিতে এটা হচ্ছে ফিটিং করে দিই, সেই ক্ষেত্রে কোনো চার্জ লাগে না। আর এই ফোনটাতে আপনারা যেই ডিসপ্লেটা পেয়ে যাবেন এটা হচ্ছে 5.5 ইঞ্চি ডিসপ্লে। এই যে দেখতে পাচ্ছেন নিচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। আর এই ফোনটার যে সেলফি ক্যামেরাটা এটা হচ্ছে 16 মেগাপিক্সেল, আর পিছনে যে রিয়ার ক্যামেরাটা রয়েছে এখানে আপনারা হচ্ছে 13 মেগাপিক্সেল ক্যামেরা পেয়ে যাবেন। আর ফোনটাতে একসাথে দুইটা সিম ব্যবহার করা যাবে, একটা মেমোরি কার্ডও ব্যবহার করা যাবে। আর এই ফোনটাতে যে ব্যাটারিটা রয়েছে এটা হচ্ছে 3075 mAh এর ব্যাটারি। তো যা দিয়ে আমি মনে করি আপনারা সোশ্যাল মিডিয়ার যে অ্যাপসগুলো আছে এগুলো যদি মিডিয়ামভাবে চালান তাহলে সারাদিন চালাতে পারবেন, আর যদি হেভি ইউজ করেন তাহলে দেখা যায় দিনে 2 বার চার্জ করতে হতে পারে। তো এই ছিল ওপো F1S 464 ভেরিয়েন্টের এই ফোন। তো যারা নিতে চাচ্ছেন তারা অবশ্যই এখনই ডেসক্রিপশন বক্সে থাকা নাম্বারে আমার সাথে যোগাযোগ করেন। এই ফোনগুলো নেওয়ার সিস্টেমটা হচ্ছে বিকাশ অথবা নগদের মাধ্যমে। আপনাদের 510 টাকা অ্যাডভান্স করতে হবে, তারপর হচ্ছে বাকি টাকাটা আপনারা কন্ডিশনের মাধ্যমে দিয়ে এই ফোনটা নিতে পারবেন। আর যদি এই ফোনটা আপনারা নেওয়ার আগে ফোনটা সরাসরি আসলে এই ফোনগুলো দেখতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে থাকা নাম্বারে আমার ইমো হোয়াটসঅ্যাপ আছে, তো যে যেটাতে দেখতে চান সেটাতে আমি ভিডিও কলের মাধ্যমে আপনাদেরকে এই ফোনটা দেখিয়ে তারপর আমি আপনাদেরকে কুরিয়ারে দিতে পারবো। তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।